দাস, তো আজকে কিছু বই আমার কাছে এসেছে। অ্যাকচুয়ালি এই বইগুলো আমি পাঠাবো আমার এক বন্ধুকে, তার পরিবর্তে সে কিছু আমার বই পাঠাবে। এই বইগুলো ইংলিশ এবং হিন্দিতে কালেকশান করেছি, পিঙ্কি ডাইজেস্ট নম্বর 1। তো খুব সস্তায় পেয়ে গেছি বইগুলো, 50 টাকা করে পেয়ে গেছি, ঠিক আছে। কন্ডিশনও ভালো আছে, একটু পুরনো বই। হ্যাঁ দেখুন, দেখতেই পাচ্ছেন এটা পিঙ্কি ডাইজেস্ট নম্বর 1। এটা হচ্ছে চাচা চৌধুরী অ্যান্ড স্ট্রেঞ্জ অফ সাবু, সাবুর শক্তি। এটা আমার কাছে বাংলা ছিল। এইগুলো অ্যাকচুয়াল এই যে লাল প্রিন্টের যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে নতুন টাইপের বই, নতুন পড়ে ছিল। আর এগুলো কালো লোগো যেগুলো ছিল, মানে এগুলো সেগুলো হচ্ছে পুরোনো মডেলের বই, ঠিক আছে। এইগুলোর থেকে এইগুলোর বইয়ের ভ্যালু বেশি। তো এটা আমি দেখাচ্ছি, দেখুন একটু ছেঁড়াও আছে কিছু কিছু বই। তো এই বইটাও চলে যাবে। এটা হচ্ছে হিন্দিতে যে চাচা চৌধুরী আনোখা জাহাজ, ঠিক বললাম তো? হিন্দি আমি ভালো পড়তে পারি না ভাই। এটা চাচা চৌধুরী রোবটের কাহিনীটাকে তুলেছে এবং মিক্সিং গল্প করেছে। শেষের দিকে গল্পগুলো খুব বোরিং গল্প হয়ে গেছে, যাকে হিন্দিতে চেয়েছে, হিন্দিতে দিয়ে দিয়েছে, হিন্দিতে পড়ে। তো আমার বন্ধুটির কাছ থেকে বেশ কিছু বই আসবে, সেইগুলো আমি ভালো করে দেখাবো। এটা ছোটো করে দেখাচ্ছি ভিডিওটা। এটা চাচা চৌধুরী ডাইজেস্ট নম্বর 158। ও এটা যদি বাংলায় থাকতো, কি সলিড বই। তো চা খেতে খেতে গল্প হবে। তো এই বইটা আমি দেখাচ্ছি, চাচা চৌধুরী 158 হিন্দিতে। এটা দেখছেন কত পেজ করেছে, প্রচুর গল্প মিক্সিং করেছে। এর মধ্যে আছে সব রকমের গল্প, চাচা চৌধুরী রাকাত তাণ্ডব ফাণ্ডব সব আছে, রাকাত তাবাহি হিন্দিতে তাণ্ডব, ঠিক আছে। সব রকম বই রাকার গল্পগুলোকে মিক্সিং করে বইটা বানানো হয়েছে, ঠিক আছে। একটার মধ্যে রাকার খেলা সব মেশানো আছে, ঠিক আছে। 158, যাই হোক। তো আমি বইটা আমি অতটা ভেতরে দেখি সব, মানে পুরোনো গল্পগুলোকে রিপিটেড গল্প করে একটার মধ্যে হিন্দিতে করা হয়েছে। তো এটা নতুনটার দাম কত একবার দেখে নিই। এটা নতুন প্রাইস, এটা আমার নিয়েছে 150 টাকা বইটা। লেখা নেই সেরকমভাবে, যাই হোক। তো বইটা আমার বন্ধুর কাছে চলে যাবে, এই 4টে বই পাঠাচ্ছি। তার পরিবর্তে খুব সুন্দর সুন্দর বই আনছি, যেগুলো আসবে সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। অতি অবশ্যই আপনাদের কমেন্ট চাই, ভালো খারাপ আমি ঠিকঠাক বলতে পারছি কি না সেটা অবশ্যই জানাবেন। আপনারা ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না চ্যানেলটিকে, এটা খুব খারাপ লাগে। নতুন নতুন বই নিয়ে আনার চেষ্টা করি, যাই হোক। সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন, ভুলবেন না যেন।